আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার ডেজার্ট শেয়ার করব, যেটা রেসিপি হয়তো সবাই জানেন কিন্তু আমি একটু অন্যরকমভাবে শেয়ার করব। এটা হলো ক্যারামেল এগ পুডিং। ঈদের দিন খাবারের টেবিলে আকর্ষণ বানানোর জন্য এইভাবে পুডিংটা তৈরি করতে পারেন। পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে একটি পুডিং মোল্ডের মধ্যে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে 1.5 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়িয়ে এরপর চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ক্যারামেলটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এতে করে চিনিটা আবার জমাট বেঁধে যাবে, তাই এটাকে একটু পরপর ধরে এভাবে নাড়িয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। সম্পূর্ণ ক্যারামেল তৈরি করতে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, এটা একটু সময় নিয়ে করতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেল থেকে যেন ধোঁয়া না বের হয়, এতে করে ক্যারামেলটা তেতো হয়ে যাবে। একটু পরপর মোল্ডটাকে ধরিয়ে এভাবে নেড়ে দিতে হবে, এতে করে ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে যাবে, এক পাশে আঁচটাকে পুড়ে যাবে না। ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কীভাবে ক্যারামেলটা তৈরি করছি। ক্যারামেলটা একটু কালার আসলেই মোল্ডটাকে ধরে ঘুরিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ক্যারামেলটা আপনারা চাইলে একটু লাইট কালার রাখতে পারেন, আমি এরকম ডার্ক কালার রাখবো কারণ ঠান্ডা হলে এটা আরেকটু ডার্ক হয়ে যাবে। মোল্ডটাকে ধরে এভাবে ক্যারামেলটাকে চারপাশে ছড়িয়ে এক পাশে রেখে দেবো ক্যারামেলটা সেট হওয়ার জন্য, এটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। আজকের পুডিংটা তৈরি করার জন্য জাস্ট 2টা মেন উপকরণ লাগবে, একটা হলো কনডেন্স মিল্ক আর হলো ডিম, ব্যাস। এখানে দুধ জাল করে ঘন করার কোনো ঝামেলাই নেই। আমি একটু মিক্সিং বলে 4টি ডিম ভেঙে নিচ্ছি, ডিমগুলো রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকবে। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন, এতে করে এটা স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে। আজকে পুডিং বানাতে হেল্প করছে আমার লিটল হেল্পিং হ্যান্ড। ডিমগুলোকে আমি একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ফেটে নিচ্ছি, আপনারা এই কাজটা কাঁটা চামচ দিয়ে করতে পারবেন। ডিমগুলোকে অতিরিক্ত ফেটানোর দরকার নেই, এতে করে ডিমের যে ঘনত্বটা সেটা নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পুরো কনডেন্স মিল্কটা ঢেলে দিচ্ছি। আর আমি এখানে কনডেন্স মিল্কের কোটোর জাস্ট 1/2 পানি দিয়ে দিব। যাদের বাসায় মেজারমেন্ট কাপ নেই তারা এটা অর্ধেকটা মেপে নিলেই হবে, আর যাদের মেজারমেন্ট কাপ আছে তারা মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিবেন, অথবা এখানে 1 কাপ দুধও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 6-7 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে করে পুডিংয়ের মধ্যে ডিমের যে একটি স্মেল আছে সেটা আসবে না। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে, এখন একটি ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, এতে করে পুডিংটা খুবই স্মুথ হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে হবে না, এটা খুবই কষ্টের কাজ, তাই প্লিজ এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন। অবশিষ্ট অংশটি ফেলে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটি বড় হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে মোল্ডটাকে বসিয়ে দিলাম এবং ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। পানিটাকে প্রায় মোল্ডের 1/2 ডুবিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এভাবে বসিয়ে পানি দিলে হাতের মধ্যে কোনোভাবেই গরম ভাব লাগে না, এছাড়া কেউ চাইলে হাঁড়ির মধ্যে পানি দিয়ে ফুটিয়ে তারপর এটা বসাতে পারেন, এতে করে হাতের মধ্যে গরম পানির ভাব লাগার সম্ভাবনা থাকে। প্রায় 45 মিনিট পর আমি মোল্ডটার ঢাকনা খুলে নিলাম এবং চেক করে নিচ্ছি, চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। একটা নাইফের সাহায্যে আমি এর মাঝ বরাবর দিয়ে চেক করে নিচ্ছি। আমার পুডিংটা হয়ে গিয়েছে। চুলার আঁচের উপর ডিপেন্ড করে এর চেয়ে কম বা বেশি সময় লাগতে পারে আপনাদের। পুডিংটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে এক পাশে ঠান্ডা হতে দিচ্ছি। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটি নাইফের সাহায্যে পুরো চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটাকে ঠান্ডা হওয়ার পরই ডিমোল্ড করবেন, গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে পুডিংটা ভেঙে যেতে পারে। পুডিংটা ভালোভাবে ছাড়ানো হলে চারপাশ থেকে এইভাবে ক্যারামেল চলে আসবে,
একটি প্লেট দিয়ে উল্টো করে আমি এরপর পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি। মাশাল্লাহ, আমার পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি পুডিংটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে ডিমের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে চোখ বানিয়েছি এবং কমলার যে খোসা আছে এটা দিয়ে টুথপিকের সাহায্যে নাক বানিয়ে নিয়েছি। এভাবে ডেকোরেশন করে আপনি এটাকে যে কোনো অনুষ্ঠানের ডেকোরেটিভ পিস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ঈদের দিন খাবারের টেবিলে এটা দেখতেও অনেক সুন্দর লাগবে। আমি পুডিংটা কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি এবং স্মুথ একটা টেক্সচার এসেছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।